সবাইকে আমি নাসিবা রহিম ডিপিএস এসটিএস স্কুলের চতুর্থ শ্রেণী এডিসন শাখার ছাত্রী এই বছর আমাদের স্কুল বেশ কিছু নতুন বিষয় দিয়ে ক্লাসগুলো আরো প্রাণবন্ত করেছে আমরা আমাদের গুগল ক্লাসরুমে কুইজিজ মেন্টিমিটার লিটারেসি প্ল্যানেট খান একাডেমির ব্যবহারের মাধ্যমে অনেক নতুন নতুন বিষয় শিখতে পেরেছি এবং খুব সহজে অনেক প্রশ্নের উত্তর দিতে পারছি এগুলো প্রয়োগের মাধ্যমে আমরা শ্রেণীতে অনেক আনন্দের সাথে পড়াশোনা করছি আমাদের স্কুলকে অনেক ধন্যবাদ গুগল ক্লাসরুমে নতুন নতুন বিষয় সংযুক্ত করার জন্য ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমি খাইরিয়া করি আমার দুই সন্তান বিপিএস এসটিএস স্কুলে পড়ে আমার বড় মেয়ে সুমেরা নিজা ও গত 8 বছর ধরে এই স্কুলে পড়ছে সে এখন গ্রেড 4 এ আমার ছেলে রাসান শাহ ও গ্রেড 1 এ পড়ে ও গত 5 বছর ধরে এই স্কুলে পড়ছে গত বছর প্যান্ডেমিকের সময় আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছি বাচ্চাদের ঠিক মতো পড়াশোনা হবে কিন্তু ডিপিএস এসটিএস স্কুল কর্তৃপক্ষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা অনলাইনে সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়েছে বাচ্চাদের কাছে শিক্ষা পদ্ধতিকে আগ্রহী করার জন্য তারা পিপিটি এবং ভিডিও ক্লিপ প্রেরণ করেছিল পাশাপাশি বাচ্চারা ঠিক মতো শিখছে কিনা সেটা যাচাই করার জন্য তারা গুগল ফর্ম মেন্টিমিটার এবং কুইজ এরকম কিছু স্মার্ট অ্যাপ ব্যবহার করেছে প্যান্ডেমিকের সময় স্কুল বন্ধ থাকা সত্ত্বেও আমি বলব আমার বাচ্চাদের পড়াশোনার কোনো ঘাটতি হয়নি ডিপিএস এসটিএস স্কুল কর্তৃপক্ষের এই যুগোপযোগী উদ্যোগের জন্য আমি প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার ম্যানেজমেন্ট কমিটি এবং সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাতে চাই আমি শারমিন সুলতানা শিক্ষক বাংলা বিভাগ ডিপিএস এসটিএস স্কুল ঢাকা শিক্ষার্থী মানে নতুনত্ব প্রিয় মহামারীর এই সংকটকালীন সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রমকে নানা নতুনত্ব দিয়ে ঠেলে সাজাতে আমরা 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নতুন করে সংযুক্ত করেছি কুইজেস মেন্টিমিটার এক পাজেল লিটারেসি প্ল্যানেট খান একাডেমির নানা নতুন মাধ্যম সহ আরো অনেক কিছু আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি এই সমস্ত প্রযুক্তিগত মাধ্যম ব্যবহারের ফলে আমরা খুব দ্রুত শিক্ষার্থীদেরকে অনেক নতুন এবং কঠিন বিষয় অল্প সময়ে সহজে শিখিয়ে ফেলতে সক্ষম হচ্ছি এবং শিক্ষার্থীরাও দ্রুত উত্তর দেওয়ার মধ্য দিয়ে তাদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারছে আমরা আশা করছি সময়ের সাথে সাথে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আরো অনেক প্রযুক্তি সংযুক্ত করে তাদের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো ধন্যবাদ